অনলি তিনটা আমল করতে হবে জুড়ে বলেন কয়টা তিনটা আমল করবেন ডাইরেক্ট জান্নাতে যাবেন তিনটা আমল যেই ব্যক্তি করবে আল্লাহ রাসূল বলেছেন অবশ্যই সেই ব্যক্তি জান্নাতে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون الله أكبر يا أيها الذين آمنوا هي بالشاشرة هل أدلك أميكي تما دينك بولبو يا منكتا ببشر كثا جاي ببشر كليك তুনজিকুম মিন আযাবিন আলিম আল্লাহ পাক বলেন এমন একটা ব্যবসার কথা আমি কি তোমাদেরকে বলবো যেই ব্যবসা করলে বিনিময়ে তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এটা কি নুরী সাহেবের বক্তব্য আমার বক্তব্য সূরা সফ সূরার নাম কি কান খুলে শুনেন সূরার নাম হলো সফ আয়াত নাম্বার হলো 10 কত সূরার নাম হলো সফ আয়াত নাম্বার 10 আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসীরা যারা ঈমান আনয়ন করেছো আমি কি তোমাদের বলবো এমন একটা ব্যবসার কথা যেই ব্যবসা করলে ব্যবসার বিনিময়ে জাহান্নামের আযাব থেকে আমি আল্লাহ পাক পরিত্রাণ দেব জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এবার বলেন কিসের কথা বললেন ব্যবসা জোরে বলেন কিসের কথা ব্যবসা তাহলে ব্যবসার কথা কোরআনে আছে আমাদের দেশে অনেকেই বলে আমাদের দেশে কিছু মানুষ আমাদেরকে বলে আলেমরা ধর্মের নামে ব্যবসা করে বলে কি বলে না আলেমরা ধর্মের নামে ব্যবসা করে আবার ইদানিং ডাইরেক্ট আলেমদেরকে শালা বলেও বকা দিয়েছে জোরে বলেন নাউজুবিল্লাহ সিনেমার জগতের এক নায়ক সিনেমা জগতের নায়ক বাংলাদেশের চরিত্রহীন লম্পট যদি কোনো জাতি থেকে থাকে বাংলার জমিনে চরিত্রহীন লম্পট জাতি যদি থেকে থাকে সেটা হলো চিত্র জগতের নায়ক আর নায়িকারা জুড়ে বলেন ঠিক কিনা চিন্তা করা যায় যাদের চরিত্রের কতটা নিম্নে চলে গেছে যা ভাষায় বর্ণনা করার মতো নয় হাজারো প্রমাণ রয়েছে আমাদের কাছে যারা করেছে তারাই বলেছে নায়িকা হতে হলে কতজনের বিছানা গরম করার পরে নায়িকা হওয়া জিজ্ঞাসা করে দেখেন আর ওই চরিত্রহীন লম্পট জায়েদ খান আলেমদেরকে ইমামদেরকে শালা বলেছে জোরে বলেন নাউজুবিল্লাহ চরিত্রহীন লম্পট জায়েদ খান সমস্ত বাংলাদেশের সমস্ত আলেমদেরকে ইমামদেরকে শালা বলেছে এই জন্য আপনারা মনে হয় খুব খুশি আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আল্লাহ পাক উলামায়ে কেরাম সম্পর্কে গ্যারান্টি দিয়ে বলছেন যে উলামায়ে কেরাম একমাত্র আমাকে আল্লাহকে ভয় করে আল্লাহ দলিল দিচ্ছেন আলেমদের পক্ষে আল্লাহ বলেন একমাত্র উলামায়ে কেরাম আমাকে ভয় করে আর জায়েদ খান বলে আমরা নাকি চরিত্রহীন ও যে কতটা চরিত্রহীন নিজে জানে না যেটা বলেন ঠিক কিনা এরপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ
صلى الله عليه وسلم আজ থেকে 1500 বছর আগে বলেছেন তাম পৃথিবীর মধ্যে তাম পৃথিবীর মধ্যে ওই জাতিরাই ওই ব্যক্তিরাই শ্রেষ্ঠ আল্লাহ রাসূল বলেছেন যেই হাদিসটা আমাদের মাদ্রাসার নুরানি বিভাগে জানা পড়ে আমাদের ছোট ছোট বেগুনাম বেগুনা মাসুম বাচ্চারা যারা নুরানি শ্রেণীতে পড়ে এই বেগুনা মাসুম বাচ্চারা জানে এই হাদিসটা খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা আল্লাহ রাসূল বলেছেন তাম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলো তারা যারা সর্বশ্রেষ্ঠ কিতাব পড়ে এবং জাতিকে পড়ায় যারা বলেন ঠিক কিনা আল্লাহ রাসূল বলেন আমরা শ্রেষ্ঠ উলামায়ে কিরাম শ্রেষ্ঠ আর চরিত্রহীন লম্পট জায়েদ খান বলে আলেমরা নির্দিষ্ট জোরে বলেন নাউযু বিল্লাহ ভাই আপনারা কি জায়েদ খানের পক্ষে নাকি তো কথা বলেন না কেন আপনারা জানেন একজন আলেমকে যদি বকা দেন আপনার ঈমান চলে যাবে একজন আলেমকে যদি আপনি বকা দেন আপনার ঈমান চলে যাবে বউ তালাক হয়ে যাবে আপনি আলেমের শত্রু মানে নবীর শত্রু মানে আল্লাহর শত্রু মানে আপনি ডাইরেক্ট জাহান্নামী আপনি কি ভাবছেন আলেমদেরকে তামাশার পাত্র মনে হয় আলেমদেরকে যা খুশি তাই বলবেন বিশ্ব নবী বলেছেন আমি নবী শ্রেষ্ঠ আমার উপরে যে কিতাব নাযিল হয়েছে সেই কিতাব শ্রেষ্ঠ এই কিতাব যারা পড়ে আর যারা পড়ায় এই কিতাব দিয়ে যারা আমল তৈরি করে তারা হলো শ্রেষ্ঠ সন্তান আমার রাসূল বলেন শ্রেষ্ঠ আমার আল্লাহ বলেন শ্রেষ্ঠ চরিত্রহীন লম্পট বলে নির্দিষ্ট বন্ধুগণ আমার কথা কি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে আপনারা যদি একটু কথার উত্তর না দেন তাহলে আমার আলোচনা করা কষ্ট হবে জায়েদ খান হচ্ছে সিনেমার নায়ক আর সিনেমার নায়ক তো বুঝেন একেবারে দুধে ধোয়া তুলসী পাতা উন্নত মানের চরিত্র বন্ধুগণ এই কথাটা বোঝাবার জন্য ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি তারপরে ডাইরেক্ট আলোচনায় যাচ্ছি আপনাদের দেশে ধান চাউল বাছাই করার জন্য ছোট ছোট আপনার ওই কি বলে গুড়া তুষ এগুলো নিচের দিকে পড়ে যায় বাঁশ দিয়ে বানায় এটাকে চালুন বলে আপনারা কি বলেন কি বলেন চালুন আর মা বোনেরা যে খেতা সেলাই করে খাতা কি দিয়ে সুই এবার বলেন সুই সুইয়ের পিছনে দেখবেন একটা ছিদ্র আছে না সুইয়ের পিছনে একটা ছোট্ট একটা ছিদ্র এখন সুই যেই বাড়িতে থাকে চালুনও ওই বাড়িতেই থাকে এখন চালুন বেচারা সুইকে বলে কিরে সুই তোর পাছার মধ্যে অত্য বড় একটা ছিদ্র তুই যে মানব সমাজে বাস করস তোর কি লজ্জা করে না চালুনে কাকে বলে সুইকে বলে এখন সুই চালুনের বক্তব্য শুনে ব্যাকুল হয়ে গেছে বলে কি গাধার গোড়ের গাধা শুয়ে বলে ওই মগার বাচ্চা মগা গাধার গোড়ের গাধা আমার একটা থাকলে যদি লজ্জা হয় তত্ত্ব হিসাবই নয় কথা বুঝেন নেই মনে হয় চালুনের কি ছিদ্র হিসাব আছে বলেন আরে বিয়াদব কুতাকার জাহান্নামের কিক তোদের তো চরিত্রের কোনো বালাই নাই পাত্তাই নয় তোমার মতো ছোট লোক আলেমদের ব্যাপারে কোনো মন্তব্য করতে পারে না কারণ এই পৃথিবীর জমিনে দুধে ধোয়া তুলসী পাতা একটা জাতি সেটা হচ্ছে বাংলাদেশের উলামায়ে কিরাম সেই আলেমদের বিরুদ্ধে চরিত্রহীন লম্পট একটা সিনেমার নায়কের কথা বলে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আমি যে কথা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটা ব্যবসার কথা আমি তোমাদেরকে বলবো যেই ব্যবসা করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবে এবার আল্লাহ পাক জানিয়ে দিলেন যদি তোমরা আমি রবের সাথে ব্যবসা করতে চাও তাহলে তিনটা কাজ করতে হবে বলেন কয়টা জোরে বলেন কয়টা মাত্র তিনটা কাজ করবেন ডাইরেক্ট জান্নাতে কয়টা বেশি কাজ করতে হবে না অনলি
তিনটা আমল করবেন তিনটা কাজ করবেন আল্লাহ পাক বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون الله أكبر تؤمنون بالله ورسوله أمي الله ربك تمادرك بري بني إيمان نانيون كرتهم بك আমার নবীর উপরে তোমাদেরকে ঈমান আনয়ন করতে হবে এক নাম্বার শর্ত আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান দুই নাম্বার শর্ত কত জাহিদুনা ফি সাবিলিল্লাহ আর তোমরা আমার জমিনে আমার দ্বীন আমার কোরআন এটা কিসের মাদ্রাসা কথা বলতে হবে কিসের মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসায় কোরআন পড়ানো হয় না শুধু বাংলা পড়ায় আল্লাহ পাক পরিষ্কার করে বলেছেন وتجاهدون في سبيل الله بأموالكم এক নাম্বার শর্ত হলো আমি আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আমার নবীর উপরে ঈমান এক নাম্বার দুই নাম্বারে وتجاهدون في سبيل الله وتجاهدون তোমরা সর্বাত্মকভাবে চেষ্টা করবে في سبيل الله আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম এই চেষ্টা করতে গিয়ে কুরআনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তোমাদেরকে দুইটা বস্তু আমাকে দিতে হবে বলেন কাকে আল্লাহকে বি আমওয়ালিকুম তোমাদের সম্পদ ওয়া আনফুসিকুম তোমাদের জীবন আল্লাহ পাক বলেন তোমাদের সম্পদ আর তোমাদের জীবন যদি আমাকে দিতে পারো আল্লাহ পাক বলেন তোমাদের জীবনের সমস্ত গুনার খাতা আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব ওয়াইদুখিলকুম আল্লাহ পাক বলে আমি তোমাদের জান্নাতে প্রবেশ করিয়ে দেব তাহলে কয়টা কাজ জোরে বলেন কয়টা ভাই কয়টা কাজ সম্মানিত ভাইয়ের আমার তিনটা আমল করতে হবে তিনটা আমল করলে পরে ইয়াগফিরিলাকুম যুনুবাকুম আল্লাহ পাক বলেন এই তিনটা আমল যদি তোমরা করতে পারো এক নম্বরে তোমাদের জীবনের সমস্ত গুনাহের খাতা আমি আল্লাহ পাক মাফ করে দেব ওয়াইদুখিলকুম অতঃপর আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দেব এবার আপনারা চিৎকার দিয়ে বলেন কয়টা আমল সবাই বলেন কয়টা আমল করব তো ইনশাআল্লাহ আমার ভাইয়েরা সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা আমলের কথা সাহাবা ইকরামদেরকে বলে দিলেন যদি ডাইরেক্ট জান্নাতে যাইতে চাও তাহলে তিনটা আমল করবে আর ডাইরেক্ট জান্নাতে যাবে বন্ধুরা আমার আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে বসে সাহাবা ইকরামদের সামনে এই তিনটা আমলের কথা বর্ণনা করতেছিলেন ইত্তব শুনে ইতিমধ্যে একটা যুবক চলে আসলো যেই যুবকের বয়স ছিল মাত্র 22 বছর বলেন তো কয় বছর আমার ভাইয়েরা আল্লাহর নবীর তিনটা আমলের কথা বর্ণনা করতেছিলেন আল্লাহ রাসূল যখন তিনটা আমলের কথা বর্ণনা করতেছিলেন ইতিমধ্যে একটা যুবক 22 বছরের যুবক আল্লাহর নবীর সামনে হাজির হলেন আল্লাহ রাসূল বললেন যুবক প্লিজ সিট ডাউন এজলেস বসো যুবকটা বসে গেলেন আল্লাহর নবী যুবকের মুখের দিকে তাকিয়ে রইলেন কি জানি বলতে চাক আল্লাহ রাসূল বলে যুবক আমি তোমার মুখের দিকে তাকিয়ে রইছি তুমি কি জানি বলতে চাও যদি কিছু বলতে চাও তাহলে বলো যুবক বলে হুজুর আমি আপনাকে দুইটা প্রশ্ন করতে চাই বলেন তো কয়টা প্রশ্ন আল্লাহ রাসূল বলেন যুবক বলো তোমার প্রশ্ন কি আমি শুনব এবার যুবক বলে হুজুর
আপনি কোন একটা দিন কোন একটা সময় বলেছিলেন লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা আযুর আল্লাহর রাসূল বলেন ও যুবক বলো তোমার প্রশ্ন কি যুবক বলে হুজুর আপনি কোন একটা দিন বলেছিলেন লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা আযুর বুড়া মানুষ জান্নাতে যাবে না কান পেতে শুনেন বুড়া মানুষ জান্নাতে যাবে না কালো মানুষ জান্নাতে যাবে না ল্যাংড়া মানুষ জান্নাতে যাবে না বুবারা যাইতে পারবে না ল্যাংড়া প্রতিবন্ধী যারা আছে তারা জান্নাতে যাবে না এটা নুরী সাহেবের বক্তব্য না বিশ্বনবীর হাদিস কার হাদিস জোরে বলেন কার হাদিস বিশ্বনবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা আযুর কালো মানুষ জান্নাতে যাবে না ল্যাংড়া বোবা প্রতিবন্ধী এরা জান্নাতে যাবে না এবার যুবকটা বলি রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বনু সালেম গোত্রের লোক আমি বনু সালেম গোত্রের লোক আমি হলাম কালো আমার বাপ দাদা 14 গোষ্ঠী কালো দেখবেন ইউরোপ আমেরিকা ফ্রান্স ইতালি জার্মান কুয়েত শ্রীলঙ্কা কিছু দেশ আছে ওই দেশের মানুষ এত কালো একেবারে পাতিলের তলা যেমন তার থেকেও বেশি জোরে বলেন ঠিক কিনা ঘানা একটা রাষ্ট্রের নাম কি নাম ঘানা এই ঘানার দেশের মানুষগুলো দেখবেন কত কালো আমার ভাইয়েরা বনু সালেম গোত্রের যুবক 22 বছরের যুবক বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন কালো মানুষ জান্নাতে যাবে না বুড়া মানুষ জান্নাতে যাবে না ল্যাংড়া বোবা যেতে পারবে না ইয়া রাসূলুল্লাহ আমি তো কালো আমি কালো হওয়ার কারণে কি আসলে জান্নাতে যাইতে পারবো না আল্লাহ রাসূল বলে যুবক তুমি যদি তিনটা আমল করো বলেন কয়টা আল্লাহ রাসূল বলে যুবক তুমি যদি তিনটা আমল করতে পারো আমি ওই রবের কসম করে বলছি যেই রবের বজ্র মুঠিতেই আমার জীবন যেই রব আমাকে নবুয়তি দিয়েছেন আমি সেই রবের কসম করে বলছি রে যুবক তুমি যদি তিনটা আমল করো আর এই তিনটা আমল করে যদি কবরে তুমি যাইতে পারো আবার আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের দিনে তোমারে হাওজে কাউসারের পানি দ্বারা গোসল করাইয়া তোমাকে আমার আল্লাহ পাক এত সুন্দর বানাবেন ইউসুফ নবীর মতো সৌন্দর্য দিয়ে ইউসুফ নবীর মতো সৌন্দর্য দান করবেন মুসার মুসা আলাইহি সালাতু ওয়াসসালামের মতো শক্তি দিবেন আর আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো লম্বা 120 হাত কয় হাত লম্বা 120 হাত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম 60 গজ এক গজ সমান কয় হাত দুই হাত তাহলে যদি 60 গজ হয় তাহলে 60 দুগুণে কত হয় 120 হাত আল্লাহ রাসূল বলে যুবক তুমি যদি তিনটা আমল করতে পারো আমার রব্বুল আলামিন তোমাকে জান্নাতে পাঠানোর পূর্বে হাউজে কাউসারের পানি এক নম্বরে তোমাকে পান করানো হবে দুই নম্বরে হাউজে কাউসারের পানি দিয়ে তোমাকে গোসল দেওয়া হবে আর হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করানোর পরে তোমার চেহারার আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন শুধু পরিবর্তন নয় কাবুরুজি গোরাবিন তাইরুন হাত্তা মা তারহিমা আল্লাহ রাসূল বলে যুবক আমার আল্লাহ তোমাকে এত সৌন্দর্য দান করবেন ইউসুফ নবীর মতো সৌন্দর্য দিয়ে ও যুবক তোমাকে হাশরের ভিতরে হাশরের ময়দানে 1000 বছরের দূরত্ব থেকে হাশরবাসীরা তোমাকে চিনতে পারবে জোরে বলেন সুবহানাল্লাহ 1000 বছরের দূরত্ব কথা লম্বা হয়ে যাবে আমি এটা ব্যাখ্যা করব সম্মানিত ভাইয়েরা আমার এবার যুবক বলে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে তিনটা আমলের কথা বলেছেন আমি যদি এই তিনটা আমল করতে পারি আপনি যে জান্নাতের বর্ণনা দিলেন আমিও ওই রবের কসম খেয়ে প্রমিস করলাম ওয়াদা করলাম আমার এই জীবন এই মরণ আমার দেহ আমার রক্ত মাংস যা আছে
সব কিছুই আমার আল্লাহ তাআলার জন্যই নিবেদিত করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ যুবক প্রমিস করলেন তিনটা আমল করবেন বলেন কয়টা সম্মানিত ভাইয়েরা আমার এবার যুবক বলে রাসূলুল্লাহ আমি আমার এক নাম্বার প্রশ্নের উত্তর পেয়েছি এবার আপনার কাছে দুই নাম্বার প্রশ্ন বাকি আল্লাহর রাসূল বলে যুবক বলো তোমার দুই নাম্বার প্রশ্ন কি এবার যুবক বলে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার দুই নাম্বার প্রশ্ন হলো আমি একজন যুবক আমার যৌবন খোদা আছে যৌন চাহিদা আছে কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার দুইটা সমস্যার কারণে আমি যুবক হওয়ার পরও আমার বিয়ের প্রয়োজন কিন্তু আমি বিয়ে করতে পারছি না আমার সমস্যা হলো দুইটা কিন্তু আমার বিয়ের প্রয়োজন যৌবন চাহিদা পূরণ করার জন্য আমার একান্ত বিয়ের প্রয়োজন জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ রাসূল বলে যুবক বিয়ের প্রয়োজন যুবক মানুষ অবশ্যই বিয়ে করবে কোন সমস্যার কারণে তোমার বিয়ে হচ্ছে না যুবক বলে হুজুর আমার দুইটা সমস্যার কারণে বিয়ে হচ্ছে না রাসূল বলেন কি দুইটা সমস্যা খুলে বলো এবার যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এক নাম্বার সমস্যা হলো আমি কালো আর কালো হওয়ার কারণে আমার সমাজে কোনো বাবা আমার নিকট কন্যা দিচ্ছে না দুই নাম্বার সমস্যা হলো আমি হলাম দরিদ্র আই এম ভেরি পুর ম্যান আমি অত্যন্ত গরিব মানুষ এই গরিব হওয়ার কারণে আর কালো হওয়ার কারণে আমি বিবাহ করতে চাই কিন্তু কোনো বাবা এই দুইটা সমস্যার কারণে আমার নিকট বিয়ে দিতে রাজি হচ্ছে না সম্মানিত ভাইয়েরা আমার যুবকরা বিবাহ করবে যৌবনকালে এটাই তো স্বাভাবিক যারা বলেন ঠিক কিনা বন্ধুরা আমার যৌবনকালে বিবাহ করতে হবে আল্লাহ পাক যৌবন দিয়েছেন আর এই যৌন চাহিদা পূরণ করার জন্য রব্বুল আলামিন শরীয়ত সম্মতভাবে বিবাহের ব্যবস্থা করেছেন যারা বলেন ঠিক কিনা কিন্তু দুঃখজনক হলো সত্য আমার দেশে এমন কিছু মুরব্বী আছে যেই মুরব্বীরা গ্রামের দোকানে দোকানে বসে চা পান করে আর গল্প করে আমার ছেলে ভার্সিটিতে পড়ে বিয়ের কোনো চিন্তা নাই আমার মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে বিয়ের চিন্তা নাই এমন গল্প করার মতো মুরব্বী কি এই এলাকায় নাই ছেলের বিয়ের বয়স বিয়ে করাচ্ছে না মেয়ের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে বিয়ে দিচ্ছে না কান খুলে শুনেন মুরব্বী আনে কারাম ছেলের বিবাহের বয়স হয়েছে বিয়ে দিচ্ছেন না মেয়ের বিবাহের বয়স যাচ্ছে বিয়ে দিচ্ছেন না এই যে না দেওয়ার কারণে যৌবনের তারুণ্যের কারণে যদি তারা জিনা করে অপকর্ম করে সমপরিমাণ গুনাহ তার আমলনামায় চলে যাবে বন্ধুরা আমার এই জন্য বলবো ছেলে বড় হয়েছে বিয়ের ব্যবস্থা করেন যেন জিনা করতে সময় না পায় মেয়ে বালেক হয়েছে বিয়ের ব্যবস্থা করে দেন কিন্তু আমরা এইদিকে খেয়াল করছি না আমার কথাগুলো ভালো করে শুনবেন এবার যুবক বলে ইয়া রাসূলুল্লাহ আমার যৌবন চাহিদা আল্লাহ পাক দিয়েছেন আর যৌবন চাহিদা নিবারণ করার ব্যবস্থা আল্লাহ পাক করেছেন বিবাহের মাধ্যমে যারা বলেন ঠিক কিনা বন্ধুরা আমার যুবক বলে হুজুর আমি বিয়ে করতে চাই কিন্তু দুইটা সমস্যার কারণে বিয়ে করতে পারছি না আল্লাহ রাসূল বলে যুবক চিন্তা করো না তুমি যেহেতু সমস্যার কথা আমাকে বলেছো আমি রাসূল তোমার সমস্যার সমাধান করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আল্লাহ রাসূল এই কথা বলার পরে উপস্থিত সাহাবা ইকরামের দিকে তাকালেন ডাইনে তাকালেন বামে তাকালেন সামনে তাকালেন আল্লাহ রাসূল মনে মনে একজন সাহাবীকে খুঁজতেছিলেন আল্লাহ রাসূল যাকে খুঁজতেছিলেন তাকে পাচ্ছেন না কমন পড়তেছে না এবার আল্লাহর নবী বলেন সাহাবীরা
আমি মনে মনে আমার একজন প্রিয় সাহাবী যেই সাহাবীর নাম হলো হযরতে আমর বলেন তো কি নাম হযরতে আমর আমি মনে মনে আমরকে খুঁজছি আমর গেল কোথায় একজন সাহাবী দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হযরতে আমর সালাম ফিরানোর পরেই অপেক্ষা না করে তিনি বাসায় চলে গেছেন আমি দেখেছি সম্মানিত ভাইয়েরা আমার এবার আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে ডাক দি বলছেন যুবক এবার কান পেতে শোনো আমি তোমাকে যেই কথাটা বলছি আল্লাহ রাসূল বলে যুবক তুমি এই মুহূর্তে আমরের বাসায় যাবে আমরই আমরের বাসায় যাওয়ার পরে আমরকে একটা তথ্য আমরকে একটা সংবাদ শুনিয়ে দিবে আর সেই সংবাদটা হলো এই তুমি গিয়ে বলবে আল্লাহর নবী আমাকে পাঠিয়েছেন গুরুত্বপূর্ণ একটা সংবাদ দিয়ে আর সেই সংবাদটা হলো আপনার একটা প্রিয়তমা কন্যা সে এই কন্যাটা আমার নিকট বিয়ে দেওয়ার জন্য বলেছেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী যুবককে বললেন যুবক তুমি আমি যা বললাম এই কথাটা আমার মত করে আমরকে বলবে এবার আপনারা বলেন তো দেখি নিজের বিয়ের কথা কি নিজে বলা যায় শরম বলতে তো একটা কথা আছে না নাই বন্ধুরা আমার সাহাবাই কেরাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলেন আল্লাহর নবী সাহাবীরা জুড়ে বলেন ঠিক কিনা তারা হলেন শ্রেষ্ঠ সভ্য তারা হলেন শ্রেষ্ঠ নম্র সাহাবা ইকরাম হলেন শ্রেষ্ঠ ভদ্রলোক এই পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ বলতে যাদেরকে বোঝায় তারা হলেন আল্লাহর নবীর প্রিয় সাহাবা ইকরাম জুড়ে বলেন ঠিক কিনা বন্ধুরা আমার লজ্জা লাগে কিন্তু আল্লাহর রাসূল বলেছেন বলতেই হবে ঠিক কিনা আবার আরেকটা বিষয় খেয়াল করবেন বিয়ের কথা বলতে লজ্জা লাগে কিন্তু শুনতে ভালো লাগে ঠিক কিনা বলেন ওই এক ছেলে ওর বাপেরে বলতেছে আব্বু তুমি আমারে বিয়ে করো না কেন এখন বাপে বলছে বেটা তোর বয়স হয়েছে নি তোমার তো বয়সে বিয়ে হয় নাই তোমাকে কি করে বিয়ে করাবো এবার ছেলে দলিল দিচ্ছে বাবাকে তুমি যে আমাকে বিয়ে করাবে না তুমি কি জানো আমি যে তোমার থেকে দুই মাসের বড় কয় মাসের বড় আচ্ছা বলেন কোন ছেলে যদি বাপের এই কথা বলে যে বাবা তুমি যে আমারে বিয়ে করাও না আমি তো তোমার থেকে দুই মাসের বড় বাবাই বলে আশ্চর্য কথা তুমি আমার থেকে দুই মাসের বড় হলে কোন যুক্তিতে দলিল কি কয় আমি দাদিকে জিজ্ঞাসা করছিলাম তুমি তোমার মায়ের পেটে আসিলা দশ মাস আর আমি আসলাম আমার মায়ের পেটে বারো মাস ওই যুক্তিতে আমি দুই মাসের বড় চিন্তা করছেন ভাইয়ের আমার বর্তমান প্রেক্ষাপটে বর্তমান সমাজে যুবকদের কোনো লজ্জা নাই যুবতীদের কোনো লজ্জা নাই আল্লাহর জাতের কসম খেয়ে বলছি আল্লাহর রাসূল বর্তমান সম্পর্কে আজ থেকে দেড় হাজার বছর আগে বলেছেন এমন একটা জামন আসবে যেই জামনাই জ্বলন্ত অগ্নির কয়লা হাতে রাখা সম্ভব হবে কিন্তু ইমানদারের ইমান রক্ষা করা কঠিন হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ বর্তমান সমাজে মেয়েদের লাজ নাই শরম নাই বেহাইয়া এই জন্য শুধু মেয়েরাই দায়ী নয় কারণ মেয়েরা তো কলার গাছ থেকে বার হয় নাই এই মেয়েগুলো আমাদেরই মেয়ে জোরে বলেন ঠিক কিনা আমার মেয়ে আপনার মেয়ে আপনার নাতি আপনার পুতিক আপনার ভাগ্নি আপনার ভাস্তিক আমার ভাগ্নি আমার ভাস্তি আমার কন্যা এই জন্য আগে মা বাবা নাই দায়ী তার মানে মুরব্বীর আগে দায়ী জুড়ে বলেন ঠিক কিনা বন্ধুরা আমার এবার যুবক মনে মনে ভাবলেন আমি কি করে বলি নিজের বিয়ের কথা আল্লাহ রাসূল বলে যুবক লজ্জার কোনো কারণ নাই আমি হুকুম করেছি জলদি করে যাও এবার আল্লাহর নবীর সাহাবী যুবক সাহাবী আমরের বাসার দিকে রওনা হইলেন হযরত আমরের বাসায় পৌঁছে গেলেন বাহির বাড়ি থেকে লম্বা করে সালাম দিলেন
উচ্চ আওয়াজে সালাম দেওয়ার পরে হযরত আমর ঘরের ভিতর থেকে সালামের উত্তর দিলেন সামনের দরজা উঠানের দরজা খুলে দিলেন এবার আমরকে আমর বললেন আল্লাহর নবীর সাহাবী তুমি ঘরের ভিতরে এসো এবার যুবক ঘরের ভিতরে বসলেন হযরত আমর নাস্তার ব্যবস্থা করলেন বর্তমানে রেডিমেড নাস্তা হলো চা চানাচুর বিস্কিট জুড়ে বলেন ঠিক কিনা ওই জামানায় চা ছিল না চানাচুর ছিল না টু ছিল না ঝালমুড়ি ছিল না ওই জামানায় আপডেট খাবার ছিল উন্নত মানের খাবার হলো খেজুর কাঁচা এবং পাকা জুড়ে বলেন ঠিক কিনা ওই জামানায় তৎকালীন সময়ে উন্নত মানের খাবার হলো কাঁচা খেজুর আর পাকা খেজুর হযরত আমর ওই যুবক সাহাবীর জন্য কিছু কাঁচা খেজুর আর কিছু পাকা খেজুর এনে নাস্তার ব্যবস্থা করে দিলেন এবার নাস্তার পর্ব শেষ হয়ে গেল এবার হযরত আমর বলে যুবক ইতিপূর্বে কোনোদিনই তুমি আমার বাড়িতে আসো নাই হঠাৎ করে আমার বাড়িতে মেহমান হলে কারণটা কি এবার যুবক যে কথাগুলো বলছেন মনোযোগ দিয়ে শুনেন যুবক বলে হ্যাঁ আমার আমি আপনার বাড়িতে ইতিপূর্বে কোনোদিন আসি নাই আসার চিন্তাও কোনোদিন করি নাই কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে আপনার বাসায় পাঠিয়েছেন আল্লাহর নবী তাই আমাকে পাঠিয়েছেন আর যেই সংবাদটা দিয়ে পাঠিয়েছেন সেই সংবাদটা হলো আল্লাহর নবী আপনাকে বলতে বলেছেন আপনার একটা কন্যা আছে আর ওই কন্যাটা আমার নিকট বিয়ে দেওয়ার জন্য বলেছেন এই সংবাদ নিয়ে আমি এসেছি জোরে বলেন সুবহানাল্লাহ বন্ধুরা আমার এই পর্যন্ত হযরত আমর যতক্ষণ কথা বলছিলেন মুখের ভিতরে মুস্কি মুস্কি হাসি ছিল খুশ গল্প ছিল যেই মাত্র বিয়ের প্রস্তাব দিলেন হযরত আমরের চেহারাটা মলিন হয়ে গেল মুখটা একটু কালো হয়ে গেল এরপরে হযরত আমর বলেন হে যুবক তুমি বনু সালেম গোত্রের লোক আমি তোমাকে চিনি এবং তোমার বাপদাদা সম্পর্কেও আমি অবগত আছি হে যুবক তুমি জানো আমি কে আমি হলাম এই মদিনার মধ্যে একজন প্রতাপশালী ব্যক্তি এই যুবক আমার অর্থের অভাব নাই আমার উটের অভাব নাই গম্বার অভাব নাই আমার খেজুরের বাগানের অভাব নাই আমি একজন শিল্পপতি কোটিপতি ব্যক্তিত্ব আমার আর আমার দশটা না পাঁচটা না একটা মাত্র কন্যা তাও আমার এই মদিনার মধ্যে যদি কোনো মেয়ে সুন্দরী থেকে থাকে দশজন কি একশো জনকে অথবা হাজার জনকে লাইনে দাঁড়িয়ে দিলে আমার মেয়েটাই সবচেয়ে বেশি সুন্দরী হবে জোরে বলেন সুবহানাল্লাহ হযরত আমর বলেন যুবক এক নম্বরে তুমি গরিব আমি ধনী দুই নম্বরে তুমি কালো জমমের কালো আর আমার মেয়েটা হলো সুন্দরী তার মানে হলো এক নম্বরে তুমি গরিব দুই নম্বরে কালো আর এক নম্বরে আমি ধনী আমার মেয়ে সুন্দরী আর তোমার মতো গরিব মানুষ হয়ে তোমার মতো কালো কুশ্রী চেহারা নিয়ে বিশ্রী চেহারা নিয়ে কোন সাহসে আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দাও আমার বুঝে আসে না এবার আপনারাই বলেন হযরত ওই যুবকটাকে নিজের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন বন্ধুরা আমার এবার হযরত আমর যখন এই কথাগুলো বললেন যুবকের বয়স হলো 22 বছর এই 22 বছরের যুবক লজ্জা পেলেন কিনা তিনি লজ্জা পেলেন লজ্জা পাওয়ার পরে চেহারাটা ম্লান হয়ে গেল এমনি তো কালো মানুষ আর চোখ দিয়ে পানি বার হচ্ছে লজ্জায় মাথাটা হেট হয়ে গেছে নিচের দিকে তাকাইয়া চোখের পানিগুলো মুছতে মুছতে ঘর থেকে যখন বার হয়ে গেল যুবক যখন বার হয়ে গেল ইতিমধ্যে আমরের কন্যা পাশেই একটা রুমে অপেক্ষায় ছিলেন
মেহমান যেই মাত্র বার হয়ে গেল সাথে সাথে মেয়েটা বাবার সামনে হাজির বাবার সামনে এসে ডাক দি বলে হে বাবা কিছুক্ষণ পূর্বে আমাদের বাড়িতে যেই মেহমান এসেছিল এই মেহমান আর তুমি দুজনে মিলে যেই গল্পটা করেছো যেই প্রসঙ্গটা নিয়ে ওই প্রসঙ্গটা আমি সম্পূর্ণ শুনতে পেরেছি আর সম্পূর্ণ শোনার পরে আমি যেটা বুঝতে পারলাম আপনি যে বাবা হয়ে যেই সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্তটা মারাত্মক একটা ভুল এবং বোকামি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ হযরতে আমর যে সিদ্ধান্তটা নিয়েছে আমরের মেয়ে বলছে এটা ভুল সিদ্ধান্ত এটা একটা বোকামি ছাড়া আর কিছুই না এবার আপনারা বিবেচনা করেন তো আমর ঠিক বলেছেন না আমরের মেয়ে ঠিক বলেছেন আমার ভাইয়েরা বাবার সিদ্ধান্ত ভুল মেয়ের সিদ্ধান্ত রাইট মেয়ের সিদ্ধান্ত সঠিক এবার আমর বলে মা আমি তোমার বাবা আমি তোমার থেকে বেশি বুঝি তোমার ভালো মন্দ আমি বেশি বুঝি মেয়ে বলতে অবশ্যই বাবা তুমি আমার বাবা এতে কোনো সন্দেহ নাই আমার ভালো মন্দ তুমি ভালো বুঝো এটাও কোনো সন্দেহ নাই কিন্তু বাবা তুমি তো ভুলে গেছো যেই ছেলেটাকে তুমি প্রত্যাখ্যান করলে যেই ছেলেটাকে ডিসঅ্যালাউ করে দিলে এই ছেলেটা যেইভাবে প্রস্তাব দিয়েছে তুমি প্রশ্ন ভালো করে বোঝো নাই এই জন্য তোমার অ্যান্সার সঠিক হয় নাই আচ্ছা বলেন তো আপনি যদি প্রশ্নই ভালো করে না বুঝেন অ্যান্সার কি করতে পারবেন স্যারে জিজ্ঞাসা করলো ছাত্রকে এই মিস্টার জলিল বলো ওয়েলকাম এর অর্থ কি জলিল দাঁড়িয়ে বলল স্যার ওয়েল মানে তেল কাম মানে আসা মানে তেল আসিতেছে বলেন উত্তর সঠিক হয়েছে বলেন সঠিক হইল এরপরে কিছু লোক একবারে কৃষক ওই জমিনে ধান লাগাই না ভাই এরি ধান বুরু ধান এরি ধান বুরু ধান লাগাচ্ছে তো বিদেশি এক শিক্ষিত লোক এসে দেখলো যে ব্যাপারটাকে এই লোকগুলোতে রুকুতে চলে গেছে আর সুদা হয় না যারা ধান লাগায় তারা কি রুকুতে থাকে না সামনে যায় না পিছনে যায় পিছনের দিকে পিছা তো এই ব্যক্তি এমন এক ভদ্রলোক জীবনেও ধান লাগানি দেখে নেয় তো অনেক দূর থেকে বারবার খেয়াল করে দেখে আচ্ছা ওরা করেটা কি এই যে মাথা নিচু করে পিছনের দিকে আসে সামনের দিকে আগাই না কাজটা কি এখন উনি তো বিদেশি মানুষ ইংরেজি শিক্ষিত এখন জমিনের কাছে গিয়ে বলছে হ্যালো মাই ডিয়ার ব্রাদার হাউ ডু ইউ ডু আচ্ছা বলেন আমাদের গ্রামে যে লোকটা একেবারে মূর্খ ওনাকে বলছে হ্যালো মাই ডিয়ার ব্রাদার হাউ ডু ইউ ডু এরা রোয়া লাগানি বাদ দিয়া দাঁড়ায় বলতেছে স্যার আপনি আমার লোকে হাডুডু খেলতে চান হাউ ডু ইউ ডু হাডুডু খেলতে চান আমরা ধান লাগাচ্ছি 500 টাকা রুজ মহাজনকে চুক্তি নিয়েছি 500 টাকা দিনে দেবে আমরা এখন হাডুডু খেলতে পারবো না এখন বলেন প্রশ্ন বুঝতে পারছে প্রশ্ন বুঝতে পারে নাই যেই কারণে উত্তর সঠিক হচ্ছে না আমরের কন্যা বলে বাবা এই যুবকটাকে যেই যুবকটাকে তুমি ডিসঅ্যালাউ করে দিলে যেই যুবকটাকে তুমি গরিব বলে অপমান করলে যেই যুবকটাকে কালো বলে তুমি তুচ্ছতা ছিল্ল করলে এই বাবা তুমি জানো না এই যুবকটা এই কালো যুবকটা তোমার সুন্দরী মেয়েকে বিয়ে করার জন্য আসে নাই ওই গরিব ছেলেটা তোমার মতো শিল্পপতির কন্যাকে বিয়ে করার জন্য আসে নাই বরং আসল কথা হলো তুমি যে শিল্পপতি তোমার মতো শিল্পপতির ব্যক্তির মেয়ের জন্য বিশ্বনবী ওই গরিব ছেলেটাকেই পছন্দ করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ কথা বুঝতেছেন মেয়ে বলছে বাবা তুমি যে কোটিপতি তোমার অর্থ দেখে তোমার সম্পদের লোভে ওই গরিব ছেলেটা তোমার মেয়েকে বিয়ে করতে আসে নাই বরং আসল কথা হলো মূল বিষয় হলো তোমার মতো শিল্পপতির মেয়েকে ওই ফকির মার্কা ছেলেটাকে আল্লাহর নবী পছন্দ করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ এবার মেয়ে বলছে বাবা
তোমার মেয়ে সুন্দরী আর ওই যুবকটা কালো ওই কালো যুবক তোমার মেয়েকে তোমার মেয়ের রূপ লাবণ্য দেখে চেহারা দেখে পাগল পারা হয়ে দেওয়ানা হয়ে বিয়ে করতে আসে নাই বরং তোমার সুন্দরী মেয়েটার জন্য আল্লাহর নবী ওই কালো মার্কা ছেলেটাই পছন্দ করেছেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এবার আপনারা বলেন মেয়েটা ভালো বুঝলেন না বাবা ভালো বুঝছিলেন মেয়েটা ভালো বুঝলেন এবার মেয়ে বলছে বাবা তুমি কালো বলে অবজ্ঞা করতে পারো গরীব বলে অবহেলা করতে পারো হে বাবা তুমি কিন্তু হাদিস ভুলে গেছো কিছুদিন পূর্বে বিশ্ব নবী একটা হাদিস বলেছিলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি والناس اجمعين بخاري مسلم شريف الحديث حضرت ابو هريره رضي الله تعالى عنه তিনি বর্ণনা করেছেন ওই পর্যন্ত কোন মুসলমান মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন নিজের ছেলে মেয়ে মা বাবা নিজের জীবনের থেকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীকে বেশি ভালো না বাসবে ওই পর্যন্ত কোন মুসলমান মুমিন হতে পারে না মেয়েটা বলছে বাবা তুমি তো হাদিসটা আমল করতে পারলে না তুমি তো তোমার নবীর থেকে তোমার মেয়েকে বেশি ভালোবাসলে তুমি তো তোমার নবীর থেকে তোমার মেয়েকে বেশি অগ্র অধিকার দিলে তোমার নবীর তোমার দায়িত্ব ছিল আমাকে তোমার দায়িত্ব ছিল তোমার মেয়ে থেকে তোমার নবীকে বেশি ভালোবাসার কথা ছিল কিন্তু কি করলে তুমি তুমি বুঝতেই পারলে না তুমি তোমার নবী ও ফেরকাই তোমার কন্যাকে বেশি ভালোবেসেছো সুতরাং হে বাবা এবার আমি তোমাকে বলতে চাই তোমার দায়িত্ব তোমার নবীকে ভালোবাসা আমার দায়িত্ব আমার নবীকে ভালোবাসা হে বাবা তোমার কবরে তুমি যাবে আমার কবরে আমি যাব জুড়ে বলেন ঠিক কিনা কথা বুঝতেছেন না আপনার বাবার কবরে বাবা যাবে আর মেয়ের কবরে মেয়ে যাবে ছেলের কবরে ছেলে যাবে মেয়ের কবরে মেয়ে যাবে এবার মেয়ে বলছে বাবা তোমাকে জিজ্ঞাসা করবে ওমান নাবিয়ুকা তোমার নবীকে আমি যেদিন মারা যাব আমার কবরে আমাকে জিজ্ঞাসা করো ওমান নাবিয়ুকা তোমার নবীকে বিশ্ব নবী বলেছেন মা বাবা থেকে ছেলে মেয়ে থেকে নিজের জীবন থেকে আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে হবে সুতরাং হে বাবা তুমি তোমার নবীর কথা অপেক্ষা করতে পারো আমি আমার নবীকে আমার জীবন থেকে আমার মা থেকে বাবা থেকে আমার নবীকে বেশি ভালোবাসি সুতরাং ওই যুবকটাকে বিয়ে করতে হবে জুড়ে বলেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা এবার শুনুন আপনারা বলেন মেয়ে বলছে বাবা তোমার দায়িত্ব তোমার নবীকে ভালোবাসা আমার দায়িত্ব আমার নবীকে ভালোবাসা ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ মেয়ে বলছে বাবা তুমি তোমার দায়িত্ব অবজ্ঞা করতে পারো তুমি তোমার নবীকে অবহেলা করতে পারো কিন্তু আমি মেয়ে আমার দায়িত্ব হলো আমার নবীকে ভালোবাসা আর আমার নবী বলেছেন মা বাবা থেকে বিশ্ব নবীকে বেশি ভালোবাসতে হবে সুতরাং আমি বিশ্ব নবীর কথাকে অগ্র অধিকার দেব আমি বিশ্ব নবীকে তোমার থেকে আমার মা আমার বাবা থেকে বেশি ভালোবাসি আমি এটা আমার ইমানি দায়িত্ব জুড়ে বলেন ঠিক কিনা মেয়ে বলছে বাবা আমার ইমানি দায়িত্ব হলো তোমাকে তোমার থেকে তোমার স্ত্রী আমার মা আমার মা থেকে আমার বাবা থেকে আমি আমার নবীকে বেশি ভালোবাসি সুতরাং ওই ছেলেটা গরিব হতে পারে ওই ছেলেটা কালো হতে পারে আমি মেয়ে আল্লাহর নবীকে বেশি ভালোবাসার কারণে আমার আমার নবী আমার জন্য যেই ছেলেটাকে পছন্দ করেছেন আমি ওই ছেলেকেই বিয়ে করব জুড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী আমার জন্য যেই যুবককে লাইক করেছেন পছন্দ করেছেন আমি সেই যুবককে বিয়ে করতে চাই যারা বলেন ঠিক কিনা
এটি ইমানি দায়িত্ব হওয়া উচিত এই চেতনা হওয়া উচিত আমার ভাইয়েরা এবার এই কথাগুলো শোনার পরে হযরত আমর বলে মা এতক্ষণ পর্যন্ত আমি গভীরভাবে চিন্তা করি নাই তুমি যেইভাবে চিন্তা করেছো সত্যিকার অর্থে আমি তো ভুল করেছি ছেলেটা তো তোমাকে বিয়ে করতে আসে নাই এই ছেলে বলে নাই আমি আপনার মেয়েকে ভালোবাসি এই ছেলে তো বলে নাই আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই এই ছেলে তো এই কথা বলে নাই বরং ছেলেটা বলেছিল আল্লাহর নবী পাঠিয়েছেন আপনার কন্যাটাকে আমার নিকট বিয়ে দেওয়ার জন্য আল্লাহর নবী বলেছেন জোরে বলেন ঠিক কিনা আমি তো ভুল বুঝেছিলাম আগে প্রশ্ন বুঝি নাই ভুল অ্যানসার দিয়েছি এবার প্রশ্ন যখন বুঝেছি তখন সঠিক উত্তর দিতে হবে এবার হযরত আমর বলছে মা এখন আমি কি করব কি করব তুমি বলে দাও আমরের কন্যা বলে বাবা আর একটা মুহূর্ত দেরি করো না জলদি করে দৌড়াও আমর জলদি করে দৌড়াও আর ওই যুবকটাকে ধরে বাসায় নিয়ে আসো এরপরে বিয়ের ব্যবস্থা করো এবার হযরত আমর ঘর থেকে বাহির হলেন দৌড়াচ্ছে যুবককে ধরার জন্য আপনারা বলেন বাবার মেয়ে কমপক্ষে 5 থেকে 7 মিনিট গল্প করার পরে ভুল ভেঙেছে এই 5 7 মিনিটে একটা যুবক যদি জোরে জোরে হাঁটে হাফ কিলো চলে গেছে না কমপক্ষে হাফ কিলো অথবা 1 কিলো এবার 7 মিনিট পরে অথবা 10 মিনিট পরে হযরত আমর যখন বার হইলেন যুবককে ধরার জন্য হযরত আমর দৌড়াচ্ছেন যুবককে ধরার জন্য আর ওই যুবকটা ভারাক্রান্ত হৃদয় নিয়ে ব্যথিত মন নিয়ে আল্লাহর নবীর দরবারে চলে গেলেন সাহাবাই কেরাম পরিবেষ্টিত আল্লাহর নবী সাহাবীদের সামনে বয়ান করতেছিলেন আলোচনা করতেছিলেন দিনের বিষয় নিয়ে ইতিমধ্যে যুবক যখন চলে গেলেন আল্লাহ রাসূল বলে যুবক ও যুবক মুখটা মলিন কেন চেহারাটা এত কালো কেন চোখ দিয়ে পানি ঝরছে কেন যুবক বলে যে রাসূলুল্লাহ আমি বেশি কিছু বলতে পারবো না তবে এতটুকু বলবো আপনি যে প্রস্তাব দিয়ে আমাকে পাঠিয়েছিলেন আপনার সাহাবী প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এই কথা বলার পরে আল্লাহর নবী বলেন যুবক বসো যুবক এবার বসে বললেন কিছুক্ষণের মধ্যে হযরত আমর কে হযরত আমর এই যুবককে খুঁজতে খুঁজতে আল্লাহর নবীর দরবার পর্যন্ত চলে গেলেন গিয়ে দেখে আল্লাহর নবীর সামনে যুবকটা বসা হযরত আমর রাসূলের সামনে দণ্ডায়মান হলেন রাসূলের সামনে দাঁড়াইয়া ডান হাত আর বাম হাত একত্র করলেন রাসূলের সামনে গিয়ে এইভাবে আল্লাহর নবীর সামনে হাত জোড় করে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা আমার বাবা আমর বলতেছেন আমার মা আমার বাবা আপনার কদম মুবারকে কুরবান হয়ে যাক আমি বুঝতে পারি নাই এই জন্য যুবককে ফেরত দিয়েছি এখন আমি বুঝতে পারছি আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দেন জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আমার মা আমার বাবা আপনার কদম মুবারকে কুরবান হয়ে যাক এর অর্থ কি এর অর্থ হলো ওই যে রাসূল বলেছেন মা বাবা ছেলে মেয়ে সবার থেকে নবীকে বেশি ভালোবাসতে হবে এই জন্য সাহাবীরা বলতেন ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের থেকে আমার বাবার থেকে আমার ছেলে মেয়ে থেকে আমার নিজের জীবন থেকেও আপনাকে বেশি ভালোবাসি আমরাও তো আমাদের নবীকে ভালোবাসি জোরে বলেন ঠিক কিনা তো ভালোবাসা কোথায় আমাদের ভালোবাসা হলো সবে বরাত জিলাপি আর জিলাপি জোরে বলেন ঠিক কিনা আমাদের ভালোবাসা জিলাপি ভালোবাসা জিলাপি মার্কে ভালোবাসা এক ভদ্রলোক সবে বরাত রাতে খিচুড়ি এরপরে মিষ্টি এত খাউন খাইছে খাওয়ার পরে এমন খাউন খেয়েছে পেটের ব্যথা শুরু হয়ে গেছে ভদ্র মানুষ শিক্ষিত মানুষ চাকরি করে তো তার ছিল ড্রাইভার পেটের ব্যথায় শুইতেও পারে না বসতেও পারে না খালি ছটপট করতেছে এখন ড্রাইভার বলল স্যার কি হয়েছে বলতে সুন্নত মোতাবেক সবে বরাত রাতে
সুন্নত মনে করে মিষ্টি খাইতে খাইতে এমন খাওয়া খেয়েছি এখন তো পেটের ভিতরে ব্যথা শুরু হয়ে গেছে ড্রাইভার বললেন স্যার আপনাকে আমি একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট দেই ম্যাক্স প্রো ফর্টি অথবা এন্ডাসিড প্লাস এবার স্যার বললেন বেকুব কোথাকার ট্যাবলেট রাখার মতো জায়গা যদি আমার পেটে থাকতো সুন্নত মোতাবেক আরেকটা মিষ্টি খাইতাম আমরা তো সুন্নতকে ভালোবাসি মিষ্টি খাওয়া সুন্নত রাসূলের দাঁত ভাঙছে এটা সুন্নত না তো কি বলেন ঠিক কি না রাসূলের দাঁত ভাঙলো যে ইসলামের জন্য আমরা এই সুন্নত পালন করতে পারি না রাসূল হিজরত করেছেন নিজের মায়ের দেশ বাবার দেশ ছেড়েছেন এটা আমরা সুন্নত মনে করতে পারি না রাসূলের গায়ে দাড়ি ছিল এটা সুন্নত মনে করতে পারি না রাসূল জুব্বা পরেছেন পাঞ্জাবি পরেছেন আমরা যে সুন্নত মনে করতে পারি না যত সুন্নত মিষ্টি খাওয়া আমাদের দেশের মুসলমান সুন্নতের পাগল খালি মিষ্টি খাওয়া সুন্নত জিলাপি খাওয়া সুন্নত খাবার পরে মিষ্টি খাওয়া আরেকটা সুন্নত কি বলেন ঠিক কি না এবার পেটে জায়গা থাকুক আর না থাকুক আমার ভাইরা এবার যুবক হযরত আমর বলে রাসূলুল্লাহ আমার ভুল হয়েছে আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ রাসূল বলে তুমি যখন ভুল বুঝতে পেরেছো সুতরাং আমি তোমাকে ক্ষমা করে দিলাম এবার বলো কি করতে হবে আল্লাহ রাসূল বলে যুবক আল্লাহ রাসূল বলে আমর কি করব বলো আমর বলে রাসূলুল্লাহ ওই যুবকের নিকট আমার কন্যাটাকে আপনি বিয়ে দিয়ে দেন আপনি উকিল হইয়া জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা মসজিদে নবীর ভিতরে সাহাবাই কেরাম পরিবেষ্টিত আল্লাহর নবী নিজে উকিল আল্লাহর নবী কি আল্লাহর নবী নিজে উকিল হইয়া সাহাবাই কেরামদেরকে সাক্ষী রেখে মসজিদের বারান্দার ভিতরে আল্লাহর নবী বললেন আমরের কন্যাকে হে যুবক তোমার নিকট বিয়ে দিলাম 200 দিরহাম মোহরানা কত জোরে বলেন কত 200 দেন মোহর ধার্য করে 200 মোহরা 200 দেন মোহর ধার্য করে তোমার নিকট আমরের কন্যাকে বিয়ে দিলাম বলো কাবিল তো বিল্লাহ কি বলতে হয় কাবিল তো বিল্লাহ মানে আমি গ্রহণ করিলাম কাবিল তো বিল্লাহ এবার যুবক বলেন কাবিল তো বিল্লাহ রাসূল বলে যুবক বিয়ের জন্য হতাশাগ্রস্ত হয়েছিলে তোমার বিয়ের ব্যবস্থা করে দিলাম এবার যাও শ্বশুর বাড়িতে যাবে তোমার বউটাকে সুন্দর করে সাজাবে কানে দুল নাকে ফুল হাতে চেন গলায় চেন বেসলাইট তোমার সামর্থ্য অনুযায়ী তোমার বউটাকে সুন্দর করে সাজাইয়া নিজের বাড়িতে গিয়ে দাম্পত্য জীবন শুরু করো আল্লাহ রাসূল এই কথা বলার পরে এবার যুবকের চোখ দিয়ে পানি বের হচ্ছিল আল্লাহ রাসূল বলে যুবক আবার কেন কাঁদো যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যখন বললেন আমরের কন্যাকে তোমার নিকট বিবাহ দিলাম 200 দেন মোহর ধার্য করেছেন বলেন তো কত 200 দেরহাম ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন 200 দেরহাম আর আল্লাহ পাক বলেছেন ফাতুহুন্না উজুরাহুন্না ফরীদা আল্লাহ পাক বলেছেন যখন তোমরা বিবাহ করবে যেই মোহরটা ধার্য করবে ওর আদায় করতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ উজুরাহুন্না ফরীদা আল্লাহ পাক মোহরকে ফরজ করেছেন মোহর কি ফরজ আপনি যে আমাদের দেশে বর্তমানে যে সমাজে মোহর কি মোহর কাজী সাহেব লেখেন 2,56,242 টাকা 43 পয়সা বলে কি বলে না 5,55,565 পয়সা লেখেন এবার কাজী সাহেব জিজ্ঞাসা করলেন আদায় কয় একটা নাক ফুল আমি কি বেশি বললাম না বাস্তব আছে ও মিয়া বাস্তবতা আরো খারাপ বাস্তবতা তো আরো জঘন্য মোহর তো আদায় করবে দূরের কথা বর্তমান সমাজে
এমন কিছু কুলঙ্গার আছে আল্লাহর দুশমন নবীর দুশমন ইসলামের দুশমনের আছে মোহর দিবে তো দূরের কথা যেই টাকা দিয়ে মার্কেট করে ওটা মেয়ের বাবার কাছে এক মাস আগে 3 লাখ অ্যাডভান্স লইছে যেটা বলেন ঠিক কি না এটা আমি নিজের চোখে দেখেছি নিজের চোখে দেখেছি নিজের কানে শুনেছি যেই মার্কেটটা করে মেয়েটার জন্য এটাও বা মেয়ের বাবার কাছ থেকে অ্যাডভান্স নিয়েছে আমার বাংলাদেশে আনাচে কানাচে রহ রহ হচ্ছে আমি যুবকদেরকে বলবো যদি মোহরানা আদায় না করতে পারো তোমার জন্য বিয়ে করা জায়েজ নয় যদি যৌবন চাহিদা বেশি হয় তাহলে রোজা রেখে যৌবন চাহিদাকে কন্ট্রোল করো কিন্তু শ্বশুরের কাছ থেকে দাবি করে মার্কেট করতে পারো না শ্বশুরের কাছ থেকে দাবি করে বিয়ের এক মাস আগে 3 লক্ষ টাকা অ্যাডভান্স নিয়ে ওই টাকা দিয়ে মার্কেট করো তোমার মতো ভিক্ষু এই ঘাটাইলে আর কেউ নাই ঠিক কি না বলেন শ্বশুরের কাছে দাবি করে আদায় করো আর শূকরের মাংস খাওয়া দুটোর মধ্যে কোনো পার্থক্য আপনারা বলেন এই অবস্থা আমাদের দেশে আছে না নাই আমার মায়েরা আপনারা চিন্তা করবেন না আমি আপনাদের দলের লোক মহিলারা খুশি হয়েছে বহুদূর আঙ্গুর পক্ষে আছে আমার মায়েরা এবার যুবকরা ওরা তো বেজার ওরা তো মনে মনে আমারে বদদুয়া করতেছে সর্বনাশ করলো হুজুর এই বছর মাত্র 5 লাখ 6 মাস পরে বিল হবে 6 লাখ বাজার উঠতেছে আর যারা চাকরিজীবী তারা তো খালি খুঁজে যদি প্রাইমারি স্কুলের মাস্টার হয় তাহলে তো কথাই নাই 10 লাখ আর যদি হয় আর্মি অফিসার তাহলে তো উপায় নাই ঘাটাইলে 5 তলা বিল্ডিং করে দেওয়া লাগবে ঠিক কি না আবার বর্তমানে আরেকটা ভাইরাস শুরু হয়েছে সেই ভাইরাসটা হলো মেয়ের বয়স কম কিন্তু ছেলের টাকা আছে পয়সা আছে দাদার বয়সী দাদার নিকট 18 বছরের মেয়েকেও বিয়ে দিয়ে দেয় ঠিক কিনা বলেন এইরকম ভাইরাস আমাদের দেশে আছে না বর্তমানে আমাদের বাংলাদেশে একটা ভাইরাস শুরু হয়েছে একটা ভাইরাস 18 বছর একটা মেয়ে সিনথিয়া নাম কি নাম জোরে বলেন কি নাম সিনথিয়া এই সিনথিয়া এক বুড়াকে লাইক করেছে বুড়া মুস্তাক আহমেদ 80 এই 60 বছর বয়স কত 60 বছরের বয়স্ক এক বুড়া আর মেয়ের বয়স হলো 18 আপনারা বলেন দাদা আর নাতি না দাদা আর নাতি কি না আপনি যে মেয়ে ছেলেকে বিবাহ দিবেন ছেলের বয়স আর মেয়ের বয়স মেসিং থাকে সর্বোচ্চ 2-3 অথবা 5 বছর সিনিয়র হলে কোনো প্রবলেম নেই কিন্তু যদি একেবারে বিটুইন ডিফারেন্স স্কাই এন্ড ফিল্ড দাদা আর নাতির সম্পর্ক হয় এই দাম্পত্য জীবনও সুখের হবে না যেন বলেন ঠিক কি না বর্তমান সমাজে এটা হচ্ছে মেয়ের ছেলে যদি টাকা বেশি থাকে একেবারে বুড়া হলো নাতিরে দিয়ে দেয় এই কাজটা করা যাবে না আমার ভাইয়েরা যে কথা বলতেছিলাম আল্লাহ রাসূল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যুবক তাদের কেন যুবক বলে হুজুর আপনি নির্ধারণ করেছেন 200 দিরহাম মোহরানা আমার কাছে একটা টাকা নাই আমি আদায় করতে পারবো না আল্লাহ রাসূল বলে যুবক নো প্রবলেম নো টেনশন তুমি চিন্তা করো না আমি টাকার ব্যবস্থা করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী তিনজন সাহাবীর নাম বলে দিলেন বলেন কয়জন তিনজনের নাম বলে দিলেন যুবক এই তিনজনের নিকট গিয়ে তোমার বিয়ের কথা বলবে আর বলবে আল্লাহর নবী বিয়ের মার্কেট করার জন্য বলেছেন আমার পকেট এন্টি একটা পয়সা নাই হে বন্ধু প্লিজ হেল্প মি আমাকে একটু সহযোগিতা করো ভাইয়েরা আমার এবার এই যুবক বন্ধুদেরকে বললেন আল্লাহর নবী নাম বলে দিয়েছেন উমুক 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 তিনজন যেই মাত্র বিয়ের কথা বললেন আর বিয়ের মার্কেট করতে হবে টাকা নাই এই কথা যখন বলে দিলেন আল্লাহর নবীর কথা বললেন তিনজন বন্ধু মিলে 200 200 200 3 দুগুণে কয়শ হয় আপনারা বলেন তিন দোকানে 600 টাকার দরকার 200 পেয়ে গেলেন কত 600 200 200 করে দিয়ে দিলেন এই যুবক 600 দিরহাম পাওয়ার পরে আল্লাহর নবীর দরবারে চলে আসলেন
আসার পরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি টাকা পেয়েছি রাসূল বলেন কত যুবক বলে 600 আমার রাসূল বলেন যুবক তোমার মোহর কত যুবক বলে 200 রাসূল বলেন যুবক 200 মোহর আদায় করার পরে তোমার কাছে অবশিষ্ট থাকবে কত যুবক বলে 400 আল্লাহ রাসূল বলে যুবক এবার বলো এই 400 টাকা দিয়ে তুমি কি করবে জলদি করে বলো যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জানি না কি করব আমার থেকে আল্লাহর নবী ভালো জানেন আপনি বলে দেন কি করতে হবে আল্লাহ রাসূল বলে যুবক অবশ্যই আমি ভালো জানি এই যুবক আমি জানি তুমি দাম্পত্য জীবন শুরু করবে দাম্পত্য জীবন শুরু করতে গেলে আপনারা বলেন তো দেখি নতুন একটা সংসার যদি আপনি শুরু করতে চান খাটের দরকার নাই কিন্তু পার্টি হলেও তো বিচাইত হবে কিনা বলেন কমপক্ষে একটা পার্টি লাগবে একটা চাদর লাগবে দুইজনা শেয়ার করে যদি একটা বালিশে ঘুমাইতে চান তারপর একটা লম্বা একটা কুল বালিশের দরকার আছে না লম্বা একটা কুল বালিশ লাগবে রান্না বান্না করার জন্য পাতিল লাগবে কড়াই লাগবে আলু ভাজি করার জন্য কড়াই লাগবে ডাল ভর্তা করার জন্য হলো কড়াই লাগবে গোসল করার জন্য কমপক্ষে একটা বালতি একটা মগ লাগবে খাবার জন্য কমপক্ষে একটা প্লেট লাগবে পানি পান করার জন্য কমপক্ষে একটা গ্লাস লাগবে কিনা বলেন আল্লাহ রাসূল বলে যুবক এরপরে শুকনা রুটি কড়াই খেজুর ক্রয় করতে হবে তার মানে হলো 200 টাকা দিয়ে মোহর আদায় করবে আর বাকি 200 টাকা দিয়ে তুমি বিয়ের মার্কেট করবে আর 200 দিয়ে সংসারটা সাজিয়ে নিবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ বন্ধুরা আমার আল্লাহর নবীর পরামর্শ ক্রমে এই যুবক চলে গেলেন মদিনার বাজারে মদিনার বাজারে যাওয়ার পরে সর্বপ্রথমে একটা কাপড়ের দোকানে ঢুকলেন কাপড়ের দোকানে ঢোকার পরে কালো একটা বোরকা দাম জিজ্ঞাসা করলেন ও দোকানদার ভাই বলো তো কাপড়ের মূল্য কত থ্রি পিস তিন পিস আছে না নাই এই শাড়িটার মূল্য কত মেক্সির দাম কত ইত্যাদি ইত্যাদি জিজ্ঞাসা করার পরে সেখান থেকে চলে গেলেন কসমেটিকের দোকানে নাক ফুল কিনতে হবে কানে দুল কিনতে হবে নাকে ফুল কিনতে হবে কসমেটিকের দোকানে গিয়ে দাম জিজ্ঞাসা করলেন এখন পর্যন্ত একটা বস্তু ক্রয় করে নাই এরপরে চলে গেলেন হার্ডওয়ারের দোকানে হার্ডওয়ারের দোকানে যাওয়ার পর বলে ভাই পাতিলের দাম কত জগের দাম কত মগের মূল্য কত এখন পর্যন্ত শুধুমাত্র দাম যাচাই করতেছে আর মনে মনে রাফ তৈরি করতেছে হিসাবটা হবে কিনা 400 টাকা দিয়ে সম্পূর্ণ মার্কেট করা যাবে কিনা মনে মনে রাফ করতেছে কিন্তু ইতিমধ্যে এই যুবক যখন মার্কেটের সামনে ওই রাস্তা দিয়ে একজন আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীর আর একজন সাহাবী ওই মদিনার উলি দিয়ে যায় আর চিৎকার মেরে ডাক দি বলে আল্লাহর নবীর সাহাবীরা তোমাদের জন্য এলান তোমাদের জন্য এলান হলো আগামী কাল ফজরের নামাজের পরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কাফির মুশরিকদের সাথে যুদ্ধ করতে হবে আর যারা এই যুদ্ধে অংশ গ্রহণ করবে কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে যুদ্ধ করে যারা জীবন দিবে বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যারা জীবন দিবে সম্পদ দিবে আল্লাহ পাক বলেছেন ওয়া ইগফির লাকুম যুনুবাকুম তোমাদের সম্পদের বিনিময় আর তোমাদের জীবনের বিনিময় আমার আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন আর বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা এই যুবক আল্লাহর নবীর যুবক সাহাবী মার্কেটের সামনে বিয়ের মার্কেট করার জন্য অপেক্ষা মান এই মুহূর্তে যুদ্ধের এলান হয়ে গেল কিসের এলান আমাদের গ্রামে যখন জামাত আসে বলে না আসরের নামাজের পরে জরুরি এলান ইনশাআল্লাহ বাকি নামাজ বাদ ঈমান ও আমলের উপরে জরুরি বয়ান হবে সবাই বলবেন বহুত ফায়দা হবে নামাজের জন্য এলান হয় কিনা পাঁচ ওয়াক্ত নামাজের পাঁচবার আজান জুড়ে বলেন ঠিক কিনা ও মুসলমান আজান হলো আহ্বান আজান হলো এলান ইকামত হলো এলান বন্ধুরা আমার আল্লাহর নবীর সাহাবীরা এলান দিয়ে দিলেন আগামীকাল সকালে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য ক
কাফির মুশরিকদের সাথে যুদ্ধ করতে হবে ফেস টু ফেস ডাইরেক্ট যুদ্ধ করতে হবে সম্মানিত ভাইরা মা আর যারা এই যুদ্ধে অংশ গ্রহণ করবে যারা জীবন দিবে আর সম্পদ দিবে আর যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে যদি কোনো ব্যক্তি মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দিবেন আর যারা শহীদ হবে আমার আল্লাহ পাক এক নম্বরে বিনা হিসাবে তাদেরকে জান্নাতে পৌঁছে দিবেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আপনারা একবার বিবেক দিয়ে চিন্তা করেন একবার ভাবেন বিয়ের মার্কেট করার জন্য মদিনার বাজারে এলান হলো যুদ্ধের এলান কিসের এলান হলো যুদ্ধের এবার যুবক আল্লাহর নবীর হাতে হাত রেখে প্রমিস করেছিলেন মনে আছে বলেছিলেন তিনটা আমল করব তিনটা আমল এক নাম্বার আল্লাহ নবীর উপর ঈমান দুই নাম্বারে আমল আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বাত্মক চেষ্টা করব তিন নম্বরে আমল হলো বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম প্রয়োজনে সম্পদ আর জীবন আল্লাহর জন্য দিয়ে দিব এটা প্রমিস করেছিলেন জোরে বলেন ঠিক কিনা এবার যুবক বলে আকাশের দিকে তাকাইয়া যুবক বলে রব্বুল আলামিন আমি আল্লাহর নবীর হাতে হাত রেখে প্রমিস করেছিলাম ওয়াদা করেছিলাম তোমার জীবন তোমার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য সারা জীবন আমি সংগ্রাম করব আন্দোলন করব বিপ্লব করব প্রয়োজনে বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম আমার জীবন আমার সম্পদ সব তোমাকে দিয়ে দিব আজকে পরীক্ষার সময় আয় আল্লাহ তাআলা তুমি আমাকে পরীক্ষা নিবে তুমি মনে মনে ভাবছো হয়তোবা আমি বইয়ের জন্য পাগল আমি বিয়ের জন্য মার্কেট করব আমার জন্য আমার স্ত্রী অপেক্ষামান আমার জন্য ফুল সজ্জা রজনী অপেক্ষামান আমার জন্য বাসর রাত অপেক্ষামান আমি বিয়ের দিকে ছুটে যাব স্ত্রীর জন্য পাগল হব না অসম্ভব নো নেভার ইম্পসিবল হতেই পারে না আল্লাহ তাআলা এই জীবন আর মরণ সব তোমার জন্যই জোরে বলেন সুবহানাল্লাহ ভাইয়ের আমার মুহূর্তের ভিতরেই নিয়ত পরিবর্তন করলেন মুহূর্তের মধ্যেই নিয়ত পরিবর্তন হয়ে গেল যেই টাকা দিয়ে বিয়ের মার্কেট করার কথা ছিল এবার দূর দিয়া যুদ্ধের মার্কেট শুরু করলেন জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত ভাইয়ের আমার আল্লাহর নবী সাহাবী যুবক কামারের দোকানে চলে গেলেন ছিলেন কসমেটিকের দোকানের সামনে এবার দৌড় দিয়া কামারের দোকানে চলে গেলেন কামারের দোকানে যাওয়ার পরে কামারকে ডাক দিয়ে বলে ভাই ও কামার ভাই তোমার কাছে চারটে বস্তু চাই বলেন তো কয়টা বস্তু কামারকে ডাক দিয়ে বলে কামার এক নম্বরে তরবারি দুই নম্বরে ঢাল তিন নম্বরে হেলমেট চার নম্বরে একটা লম্বা কাপড় চাই বুরকার মতো বান্দর আমার এবার যুবক বলে কামার জলদি করে বলো তরবারির মূল্য কত ঢালের মূল্য কত আর হেলমেটের দাম কত কন্ট্রাক্ট হয়ে গেল বিয়ের মার্কেটে টাকা দিয়া যুদ্ধের যুদ্ধের সামান ক্রয় করলেন যুদ্ধের মার্কেট করলেন সম্মানিত ভাইয়ের আমার চারটে বস্তু ক্রয় করলেন এক নম্বরের তরবারি দুই নম্বরের ঢাল তরবারির ডান হাতে নিলেন আর বাম হাতে ঢালটা ধরে মাথার ভিতরে হেলমেটটা লাগিয়ে নিলেন প্রশ্ন হলো তরবারি দিয়ে যুদ্ধ করবে আর হেলমেট মাথায় দিলেন কাফির মুশরিকরা যেন মাথায় আঘাত না করতে পারে এই জন্য লোহার হেলমেট পরলেন এরপরে বাম হাতে ঢাল নিলেন এবার লম্বা একটা বুরকার মতো কালো কাপড় কিনলেন ক্রয় করার পরে যুবক মাথা থেকে পা পর্যন্ত আবৃত্ত করে শুধুমাত্র চোখ দুইটা খোলা রাখলেন কালো কাপড়টা পরলেন এখন কারণ কি কালো কাপড় দিয়ে লাভটা কি হবে চোখটা কেন খোলা রাখলেন প্রশ্নের উত্তর হলো যুবক মনে মনে ভেবেছিলেন আল্লাহর নবীর বিয়ের ব্যবস্থা করে দিলেন মার্কেট করার ব্যবস্থা করলেন আমি যদি যুদ্ধে যাই আর আল্লাহ রাসূল যদি আমাকে দেখে আল্লাহর নবী যদি বলে যুবক যুদ্ধে যাওয়ার প্রয়োজন নাই তোমার নতুন বিয়ে করেছো বয়ের হক আছে সুতরাং ভবিষ্যতে অনেক যুদ্ধ হবে তুমি যাইতে পারবে এই যুদ্ধে যাওয়ার প্রয়োজন নাই আল্লাহর নবী যদি এই কথা আমাকে বলেন আমি তো আল্লাহর নবীর কথা অবাধ্য হতে পারবো না অবজ্ঞা করতে পারবো না সুতরাং আমার বন্ধুরা যারা আছে যুদ্ধে যাবে
তারা শাহাদাত বরণ করবে আমার আগে জান্নাতে যাবে আমি বিয়ে করার কারণে জান্নাতে যাইতে পারলাম না এই জন্য মনে মনে ভাবলেন এমন একটা কাপড় পরব আল্লাহর নবী যেন আমাকে না চিনতে পারেন লম্বা চড়া কথা সংক্ষিপ্ত করে বলছি এবার চোখটা শুধু খোলা যুদ্ধের শাড়িতে দাঁড়িয়ে গেলেন একজন লোক জিজ্ঞাসা করলেন কে গো তুমি কোন বংশের লোক কোন গোত্রের লোক একজন ডাক দিয়ে বলেন বুষ্টির দরকার নাই গোত্রের নাম জানার দরকার নাই তার একটাই পরিচয় আল্লাহর নবীর সৈনিক কার সৈনিক আল্লাহর নবীর সৈনিক একটাই পরিচয় এবার যুদ্ধে রওনা হয়ে গেলেন যুদ্ধের ময়দানে যাওয়ার পরে 22 বছরের যুবক শাহাদাতের তামান্না কিসের তামান্না বলেন শহীদ হওয়ার তামান্না আর ইমানি কুওয়াত ইমানি জজবা ভাইয়েরা আমার বন্ধুরা আমার এমন একটা ব্যবসা যেই ব্যবসা করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে শাহাদাতের তামান্না নিয়ে এবার যখন যুদ্ধ করতেছিলেন কিছুক্ষণের মধ্যে কয়েকজন জাহান কয়েকজন কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন এবার কাফির কাফের আর মুশরিকের নেতারা মনে মনে ভাবল ও যেইভাবে কাফেরদেরকে আমাদের মারতেছে এইভাবে যদি মারতে থাকে তাহলে তো আমরা হেরে যাব আর মুসলমানেরা বিজয় লাভ করবে এই জন্য একটা ষড়যন্ত্র করলেন যুদ্ধের নিয়ম হলো সামনাসামনি ফেস টু ফেস সামনাসামনি যুদ্ধ করতে হবে এবার কাফেরের বাচ্চা ষড়যন্ত্র করে দুইজনকে পাঠিয়ে দিলেন এই যুবকটা যেই ঘোড়া দিয়ে যুদ্ধ করতেছে ওই ঘোড়ার পিছন থেকে আঘাত করে পাটা কেটে দিবে জোরে বলেন নাউজুবিল্লাহ ভাইয়েরা আমার কাফেরেরা দুইজন ব্যক্তি এসে এই যুবক যেই ঘোড়া দিয়ে যুদ্ধ করতেছিলেন পিছন দিক থেকে এসে ঘোড়ার পিছনের পাট পিছনের পায়ে যখন প্রচন্ড জোরে আঘাত করলেন পিছনের একটা পা কেটে গেল এবার আপনারা বলেন ঘোড়ার পা কেটে গেলে কি ঘোড়া দাঁড়িয়ে থাকতে পারে ঘোড়া যখন পড়ে গেল যুবকটা পড়ে গেলেন আর এই সুযোগে কাফেরের বাচ্চা এসে বুকের উপরে একজন বসলেন আর দুইজন দুই হাতে বসলেন ডান হাত কাটলেন এবার বাম হাত কেটে দিলেন কথাটি শেষ করছে দুই মিনিট লাগবে ভাই বসেন আল্লাহর নবী সাহাবী বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম তোমাদের সম্পদ আর তোমাদের জীবন আমি এই আয়াতের বাস্তবতাই বলতেছিলাম আল্লাহর নবী সাহাবী যুবক বি আমওয়ালিকুম তোমাদের সম্পদ আর তোমাদের জীবন আল্লাহর জন্য দিতে হবে 22 বছরের যুবক তার বাস্তব প্রমাণ করেছেন যুদ্ধের ময়দানে কোথায় যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে যখন কাফিররা তাকে ঘোড়ার পা কেটে দিলেন আর এই সুযোগে ঘোড়া পড়ে গেল আর এই সুযোগ পেয়ে কাফিরের বাচ্চারা ওই যুবকের বুকের উপরে বসলেন যুবকের হাত কেটে দিলেন পা কেটে দিলেন কলিজার মধ্যে ছুরি দিয়ে প্রচন্ড জোরে আঘাত করলেন আর কলিজা কলিজা ফেটে রক্ত প্রবাহিত হয়ে গেল জোরে বলেন নাউজুবিল্লাহ 22 বছরের যুবক ইসলামের জন্য নিজের জীবনটা দিয়ে দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ আপনারা এবার বলুন সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ ইসলামের জন্য জীবন দিয়েছেন যেই যুবকের কথা বলছিলাম এই যুবক আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী যুদ্ধের ময়দানে বলছেন আমার সাদ জান্নাতি আমার সাদ জান্নাতি সাহাবাই কেরামরা জীবন দিয়ে রক্ত দিয়ে বউকে বিধবা করে দিয়েছেন ছেলে মেয়েকে ইতিম করে দিয়েছেন আর আমরা দুইটে ঘন্টা আমাদের সময় হয় না ধৈর্য কোলাই না আমার আল্লাহ যদি না চান আপনি ঘুমাইতে পারবেন বাসায় যান যদি ঘুমাইতে পারেন পেটের ব্যথা শুরু হলে এখন অ্যাম্বুলেন্স এনে ঢাকা পঙ্গুতে ভর্তি হতে হবে ঘুমাইতে পারবেন না আমার আল্লাহ যদি না চান সুতরাং আল্লাহকে মহব্বত করতে হবে আল্লাহর দিনকে ভালোবাসতে হবে সাহাবাই কেরামরা দিনের জন্য জীবন দিয়েছেন এটাই বোঝাবার জন্য এতগুলো কথা বলছি আমি আমার জন্য আমি বলছি আমরা তো সবক দিতে পারি আমার দাঁত ভেঙেছে চারটে ইসলামের জন্য চারটে দাঁত মাথায় 11টা ছেলে আছে হেফাজতের সময় 22 দিন জেল খেটেছে এখনো মামলা আছে
আপনি কি ভাবছেন উরে এসে জুনে বসেছি 25 বছর যাবত বক্তৃতা করি নিজের জীবন বাজি রেখে আমরা দ্বীনের জন্য কথা বলি আল্লাহর কোরআনের জন্য কথা বলি এত সহজে জান্নাতে যাওয়া যাবে না তিনটা কাজ করতে হবে মনে আছে তিনটা কাজ জীবনে করছেন এই তিনটা কাজ করতে হবে প্রয়োজনে নিজের জীবনটা দিতে হবে তবে এই মুহূর্তে জীবন দেওয়ার দরকার নাই বি আমওয়াল এক নাম্বার সম্পদ এক নাম্বার কি সম্পদ এখন আপনারা বলেন তো এই সম্পদের আসল মালিক কে আমাদের ছোট বাচ্চা আছে না অনেকের মেয়ে ছেলে বা নাতিপুতি আপনি একটা চিপস কিনে আপনার নাতিকে দিলেন দেওয়ার পরে বলবে দাদু অথবা নানু আমাকে একটু দাও আমরা ফান করি না আসলে কি নাতি ফেরত দিলে আমরা খাবো এটা জাস্ট ওর মাইন্ডে বোঝাবার জন্য ও আমার দিকে কতটা দুর্বল আমার কথা কতটুকু রাখে আমার ভাইরা আল্লাহর সম্পদ এই সম্পদের মালিক আল্লাহ এই জীবনের মালিক আমার আল্লাহ ওই আল্লাহ পাক বলেন যেই সম্পদের মালিক তুমি ওই সম্পদের আসল মালিক আমি তোমার জীবনের মালিকও আমি আমি চাইলাম বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম তোমাদের সম্পদ আর তোমাদের জীবন তার মানেটা কি সম্পদের মালিক আল্লাহ জীবনের মালিক হলেন আল্লাহ তাহলে আল্লাহ পাক চাইলেন তা কি আল্লাহ চাইলেন আপনার আমার ইচ্ছা আপনার আমার আপনার আমার ইচ্ছা চাইলেন ইচ্ছা কি কাহারো টাকায় গান হয় বাদ্যবাজনা হয় নাটক হয় যাত্রা হয় ঠিক না আবার কাহারো টাকায় ওয়াজ হয় মাহফিল হয় কাহারো টাকায় মন্দির হয় কাহারো টাকায় আল্লাহর ঘর মসজিদ হয় আল্লাহর ঘর মাদ্রাসা হয় এটা কি টাকার দোষ না ব্যক্তির ইচ্ছার দোষ কাহারো কলমের খুসাই ডাকাত সন্ত্রাস মাফিয়া ওরা অপরের সমাজে ঘুরে বেড়াবে আবারও কাহারো কলমের খুসাই ওলামাই কেরাম জেলখানায় বসে থাকে যারা বলেন ঠিক না এটা কি কলমের দোষ না ব্যক্তির ইচ্ছার দোষ আলোচনা বুঝতে হবে বন্ধুগণ আমি বরাবরই তাফসির করে থাকি প্রত্যেক দিন আলোচনা করি আমি একটা সাবজেক্টের উপরে কথা বলি আড়াই ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা কথা বলি প্রত্যেকটা দিন একটা সাবজেক্টই আমি আমার রেগুলার কথা বলা অভ্যাস সুতরাং আমি চাচ্ছিলাম আপনাদেরকে বিষয়টাকে ভালো করে বোঝাবো সাহাবীরা কিভাবে এই আয়াতের উপরে আমল করেছে এইভাবে সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনগণ যেইভাবে আমলটা করেছিলেন আপনাকে আমাকে এইভাবেই আমলটা করতে হবে এখন কিভাবে শেষ করেছিলেন শেষ অবধি পর্যন্ত যাওয়ার জন্যই আমি চেষ্টা করছি কিন্তু আপনারা আমাকে বারবার বিরোধ দিচ্ছেন আমি তো আমার তো মাথায় আসছে এটা আমি সামনে যাচ্ছি বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম এবার আপনাদের কাছে আমার অনুরোধ আল্লাহর ওয়াস্তে একটা গুরুত্বপূর্ণ কথা বলে যাই মনে রাখবেন আমার কাছে মনে হবে আপনারা কখনো শুনেন নাই ইতিপূর্বে যারা কোরআনকে ভালোবাসে না যারা কোরআন পড়ে না যারা কোরআন বোঝে না যারা কোরআনকে ভালোবাসে না কোরআন মাফিক জীবন পরিচালনা করে না কাল কিয়ামতের মাঠে আমার নবী তাদের বিরুদ্ধে মামলা করবে এই কথা কি কখনো শুনেছেন আপনারা শুনেছেন শুনে যান وقال الرسول يا رب انكم متخذون هذا القرآن مهجورا سورة فرقان آيات نمبر 30 سورة فرقان آيات نمبر 30 وقال الرسول أمر رسول بولبن يا رب هي أمر فرهو إنا نشتوي قوم اتخذوا هذا القرآن যেই কোরআনের জন্য আমার দাঁত ভেঙেছে যেই কোরআনের জন্য আমি দেশান্তরিত হয়েছিলাম যেই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য আমার লক্ষ লক্ষ সাহাবীরা জীবন দিয়েছিল সেই কোরআন আমি আমার জাতির কাছে গচ্ছিত রেখে এসেছিলাম আমার জাতি কোরআন পড়ে নাই আমার উম্মতেরা কোরআন বুঝে নাই আমার উম্মতেরা কোরআনকে ভালোবাসে নাই কোরআন মাফিক জীবন পরিচালনা করে নাই সুতরাং যেই উম্মতেরা আমার কোরআনকে অবজ্ঞা করেছে অবহেলা করেছে তাদের ব্যাপারে আপনি এবার ফয়সালা করুন কে মামলা করবেন আমার রাসূল এবার বলুন রাসূল ব্যতীত আপনার জন্য সুপারিশকারী কেউ আছে আছে তাহলে আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে আল্লাহর নবী যদি মামলা করে আপনার কোন বাবা সেদিন আপনাকে হেল্প করবে সুপারিশ করবে আরো অসংখ্য কথা আছে
যারা কোরআন মানে না কোরআন যারা محبت করে না কোরআন যারা পড়বে না কোরআন যারা বুঝবে না কোরআন দিয়ে সমাজ ও রাষ্ট্র যারা পরিচালনা করবে না কাল কিয়ামতের মাঠে এই জাতিকে আল্লাহ পাক অন্ধ করে উঠাবেন কি করে উঠাবেন অন্ধ করে উঠাবেন সুতরাং যদি অন্ধ হতে না চান আল্লাহর নবীর মামলার আসামি যদি না হতে চান তাহলে কোরআনের মাদ্রাসাকে ভালোবাসতেই হবে এটা ঈমানি দায়িত্ব যারা বলেন ঠিক কি না আনজালনা আনফুসানা ওয়াই লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ তাআলা দিগার গুণস্থান নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসার পত্রিকাজিত আল্লাহ তাআলা বাদা সর হইতে মধ্যরজনী পর্যন্ত قرآن الكريم থেকে আমরা আলোচনা করেছি বিশ্ব নবীর উপরে দরুদ পড়েছি আমরা আল্লাহ তাআলার নামে পবিত্র নামে জিকির করেছি আমাদের তেলাওয়াতের সব আমাদের আলোচনার সব সোনার মদিনা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজান বরকে বসিয়ে দাও আল্লাহ তাআলা এই দিগর গুরুস্থান রব্বুল আলামিন এখানে তিনটা প্রতিষ্ঠান এলাকার মহল্লার লোকেরা তোমাকে কত ভালোবাসে আমি তো ভেবেছিলাম অল্প মানুষ কি কথা বলবো আমি তো ভেবেছিলাম অল্প মানুষ কি টাকা উঠবে কিন্তু আমি যা দেখলাম আর যা শুনতে পাইলাম আল্লাহ তোমার বান্দারা তোমাকে ভালোবাসে তোমার কোরআনকেও তারা মহব্বত করে আল্লাহ তাআলা যারা চাতক পাখির মতো জেগে থেকে তোমার কোরআনের বক্তব্য শুনেছে তোমার দ্বীনি প্রতিষ্ঠানকে মহব্বত করে হাজার হাজার টাকা পয়সা তারা দান করেছে বাকি রেখেছে অনেকেই মা বাবার জন্য দোয়া চেয়েছে আল্লাহ যেখানে বসে মোনাজাত করতেছি আমাদের পশ্চিম পাশে কবরস্থান অনেকেরই মা বাবা অনেকের দাদা দাদি কত মানুষ কত কাছের মানুষগুলো আমাদের পাশেই শুয়ে আছে আল্লাহ কত বছর হয়েছে কত সময় চলে গেছে আমরা তাদের কোনো খবর জানি না রব্বুল আলামিন তোমার আলিশান দরবারে হাত বাড়িয়েছি আয় আল্লাহ আমাদের আব্বা আম্মা যারা এই কবরের ভিতরে শায়িত মা বোন গো তোমার কুদরতি পায়ে ধরে তোমার কাছে বলছি মেহেরবানি করে আব্বা আমার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আয় আল্লাহ তাআলা আমাদের আব্বা আম্মা আমাদের দাদা দাদি নানা নানি মামা মামি আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী শত শত হাজার হাজার মানুষ কবরের ভিতরে আম গাছের তলায় জাম গাছের তলায় বাড়ির সামনে পিছনে মসজিদের পাশে শুয়েছে আল্লাহ ইউরোপ আমেরিকা ফ্রান্স ইটালির খবর মুহূর্তের ভিতরেই পাওয়া যা আমাদের আব্বা মা হাতের কাছে আল্লাহ বাড়ির উঠানে মাঠের পাশে শুয়ে আছে এত কাছে শুয়ে আছে কত চেষ্টা করো তাদের কোনো খবর আমরা নিতে পারি না রব্বুল আলামিন এতিম হয়ে তোমার দরবারে হাত বাড়িয়েছি আল্লাহ আমাদের আব্বা আম্মার কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তাআলা আমাদের চেয়ারম্যান ভাই ওনার চেয়ারম্যান ভাইয়ের বাবা কবরের ভিতরে শুয়ে আছেন আল্লাহ কত মুরব্বির এখানে শুয়ে আছেন এক ভাই জমি দিলেন 15% ওনার মা বাবা কবরে শুয়ে আছে আল্লাহ যারা শুয়ে আছে আমরা অপেক্ষায় আছি কোনো একদিন আমি ওই কবরের বাসিন্দা হয়ে যাব আয় আল্লাহ তোমার দরবারে দরখাস্ত জানাই খাঁটি মুমেন মুসলমান না হই ওই কবরের তুমি আমাদেরকে ডাক দিও না রব্বুল আলামিন আমাদের জানা ও জানা ইচ্ছাই অনিচ্ছাই যত গুণ আমরা করেছি রব্বুল আলামিন গভীর রজনীতে তোমার দরবারে হাত বানিয়েছি আমাদের গুনার দিকে তাকাইও না আমাদের আকুতি মিনতির দিকে তাকাও আমাদের চোখের পানির দিকে তাকাইয়া আমাদের জীবনের তাম গুনার কথাগুলো মাফ করে দাও আয় আল্লাহ তাআলা আমার ডাইনি বামে সামনে পিছনে যারা বসে আছেন
অনেক মানুষ অসুস্থ আছে, অসুস্থ ভাইবোনদেরকে সুস্থ করে দাও আল্লাহ। ব্যবসায়ী ভাই যারা বসে আছেন ব্যবসায়ী বরকত দিয়ে দাও রব্বুল আলামিন। যারা চাকরিজীবী আছেন চাকরির ভিতরে বরকত দাও আল্লাহ। সকল প্রকার বালা মুসিবত থেকে পুরা মহল্লাবাসীকে তুমি হেফাজত করে নাও আল্লাহ। তার এই মাদ্রাসা থেকে তুমি কবুল করো, মাদ্রাসার কমিটি, ঈদগাহের কমিটি, কবর বাসিন্দার কমিটি, যত ভাইরা টাকা পয়সা দিয়েছেন, মা বোনেরা দিয়েছেন, সকলের দানগুলো কবুল করো। কালকে আমাদের বাটে কঠিন মুসিবতের দিনে আজকের এই আয়োজনকে ওসিলা করে আমাদের সকলকে নাগাতের জরিয়া বানাইয়া দিও আল্লাহ তাআলা। আমার একজন বন্ধু ভাই আবু বকর ভাই, আল্লাহ ওনার বাবা অত্যন্ত ভালো মানুষ ছিলেন, শিক্ষক ছিলেন, আল্লাহ অন্ধকার কবরে শুয়ে আছেন, কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তাআলা। তাম পৃথিবীর যত মুসলমান নরনারী অন্ধকার কবরে আছে সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তাআলা। আমরা যদি বাদল ভাই তোমার বাইতুল্লাহ তওয়াফ করার জন্য নিয়ত করেছেন আল্লাহ, সহিহ সালামতে বাবল ভাইকে যাওয়ার তৌফিক দাও আল্লাহ। হজের রুকনগুলো যথাযথভাবে পালন করার জন্য তৌফিক দাও আল্লাহ। মেহেরবানি করে আমাদের সকল হাজতগুলো পূরণ করে দাও। আমরা আজ পর্যন্ত যারা বাইতুল্লাহ দেখতে পাই নাই, আমাদের নবীজির রোজার পাশে দাঁড়িয়ে সালাম দিতে পারি নাই, জীবনে একটিবার হলো আমাদের সকলকে যাওয়ার জন্য তুমি তৌফিক দাও আল্লাহ তাআলা। তাম পৃথিবীর মুসলমানের আজ নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত আল্লাহ, ইয়া আল্লাহ, ফিলিস্তিনি মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মারতেছে, রব্বুল আলামিন তোমার দরবারে হাত বাড়িয়েছি, ইসরায়েলি কাফিরদের হাত থেকে ফিলিস্তিনের মুসলমানদেরকে উপর তুমি রহম নাজিল করো আল্লাহ। আয় আল্লাহ তাআলা তাম পৃথিবীর জমিনে যেখানে মুসলিম আছে তাদের উপর তুমি রহম নাজিল করো, সারা বিশ্বের মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দাও আয় আল্লাহ। তোমার কোরআনের কথা বলতে গিয়ে যেই সমস্ত উলামায়ে কেরাম বিপদগ্রস্ত হয়েছে, বিপদের ভিতরে পতিত হয়েছে, কোরআনের পাখিগুলো কোরআনের খাদেমগুলোকে তুমি না জানাতেরই ব্যবস্থা করে দাও আয় আল্লাহ তাআলা। মেহেরবানি করে আমি অধম তোমার খাদেম, তোমার কোরআনের খাদেম আল্লাহ। প্রচন্ড কুয়াশা, রাত্রিবেলায় টার্নিং করতে হয়, কয়েকবার রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমার কাছে দোয়া চাই, তোমার কাছে ভিক্ষা চাই, যদি মৃত্যু দাও, যখন আলোচনা করব ওই অবস্থায় তুমি মৃত্যু দিও, গাড়ি অ্যাক্সিডেন্ট করে তাকে নিচে ফালাইয়া বাইরো না আল্লাহ। যতদিন জীবিত থাকবো তোমার কোরআনের খেদমত যেন করতে পারি, তাম পৃথিবীতে যেন তোমার কোরআনের কথাগুলো বলতে পারি তৌফিক দাও আল্লাহ তাআলা। আগামী মাসে ইন্ডিয়ায় সফর যাব আল্লাহ, ভিসা প্রসেসিং প্রবলেম হচ্ছে আল্লাহ, তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ তাআলা। যা বললাম আমাদের কল্যাণকর যা আছে সব দিয়ে দাও, আমার বাংলাদেশটাকে ইসলামের জন্য কবুল করে নাও। ও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين واجعل آخرتنا كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله.